আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের জ্যামিতি অংশ নিয়ে বোর্ড সলিউশন করতে চাই। তোমরা যদি দেখো যে আজকের ভিডিওর টাইটেলটি আমি লিখেছি উচ্চতর গণিতের সিলেট বোর্ড এর এমসিকিউ সলভ, যেখানে আমি জিওমেট্রি যে কয়েকটি জিওমেট্রি কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা হয়তো বলতে পারো যে স্যার, সম্পূর্ণ এমসিকিউ এর সলভ যদি আপনি করিয়ে দেন সেক্ষেত্রে তোমাদের জন্য হয়তো অনেক উপকার হবে। কিন্তু এই মুহূর্তে যারা এই ক্লাসটি দেখবে তাদের জন্য বলবো যে উচ্চতর গণিতের যে জ্যামিতি অধ্যায় আছে বা জ্যামিতির যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলোর আনসার দিতে একটু সময় লেগে যায় তোমাদের। তাছাড়াও আমি যদি 25টি এমসিকিউ এর আনসার দিতে চাই, হয়তো অনেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার আগ্রহ হারিয়ে ফেলবে, যার কারণে আমার একটু তোমাদের যাতে উপকার হয় এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আমি জ্যামিতির যে ধরনের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি দেখো সিলেট বোর্ডে, অবশ্যই তোমরা এটিও জানো যে বোর্ড কোশ্চেনে চারটি বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এখন আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলভ করে দিব সেটি তোমরা যদি প্রশ্ন দেখো প্রশ্নের সাথে মিলিয়ে নিলে, বা বিভিন্ন প্রকাশনী যে টেস্ট পেপার দেখবে সেখানেও কিন্তু তোমরা তোমাদের প্রশ্নগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে পারবে। তোমরা দেখো আমি এই মুহূর্তে যে প্রশ্নটি তোমাদের সামনে সলভ করে দিব সেটি লেখা আছে, একটি ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল 4000, একটি ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল 4000 পাই বর্গ সেন্টিমিটার হলে বলটির ব্যাস কত হবে? আমি আবার প্রশ্নটি বলি, একটু তোমরা একটু সংশোধন করে নাও। একটি ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল 400 পাই বর্গ সেন্টিমিটার হলে বলটির ব্যাস কত? এটি অবশ্যই ঘন জ্যামিতির একটি প্রশ্ন। তোমরা জানো যে ঘন জ্যামিতিতে তোমরা যদি একটু দেখো যে গোলকটি কি, গোলকটি আসলে তোমরা যদি দেখো বৃত্তের সাথে যদি কম্পেয়ার করো, গোলকের কয়েকটি সূত্র তোমরা জানো যে গোলকের তোমরা জানো আয়তন, গোলকের আয়তনের সূত্র জানো 4/3πr³ ঘন একক, এবং জানো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। এখানে প্রশ্নটি দিয়ে আছে যে ফুটবল এর পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ ফুটবল একটি গোলক আকৃতির বস্তু আমরা যদি বলি, তাহলে ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল তোমরা জানো যে 4πr² বর্গ একক। ওকে, যেহেতু ফুটবল একটি গোলক আকৃতির বস্তু, সুতরাং আমরা যদি দেখি যে ফুটবলের পৃষ্ঠের ক্ষেত্রফল, একটি ফুটবলের চারিদিকের অর্থাৎ পৃষ্ঠের যে ক্ষেত্রফলটি আছে এটি দেওয়া আছে 400 পাই। এখান থেকে বলেছে যে বলটির ব্যাস কত হবে, তাহলে এভাবে যদি তোমরা একটি চিন্তা করো যে বৃত্তের সাথে যদি কম্পেয়ার করো, তো গোলক আকৃতি যে ফুটবল, এই ফুটবলের ব্যাস যদি বলো, তাহলে প্রশ্ন মতে আমরা এভাবে বলতে পারি যে প্রশ্ন মতে 4πr² সমান আমরা বলতে পারি 400 পাই। উভয় পক্ষ থেকে আমরা যদি পাই পাই বাদ দিই তাহলে আমরা পাচ্ছি, দেখো r² সমান আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো 100, এখান থেকে শুধুমাত্র r এর মান পাবো দেখো 10 সেন্টিমিটার। ওকে, যেহেতু চেয়েছে ফুটবলের ব্যাস কত হবে, তাহলে ব্যাস যেহেতু বলেছে সেক্ষেত্রে আমি এখানে যদি এটিকে 2 দ্বারা গুণ করি, 2×2 তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 20। সুতরাং আমরা বলবো ব্যাস এখানে আমরা 20 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি। তোমরা যদি একটু খেয়াল করো সেক্ষেত্রে 6 নম্বর যে প্রশ্নটি ছিল এই প্রশ্নের 4টি অপশন আছে, এই 4টি অপশনের মধ্যে তোমরা যদি দেখো খনং যে প্রশ্নটি, খনং যে উত্তরটি এটি 20 সেন্টিমিটার। সুতরাং এখানে দেখো 6 নম্বর প্রশ্নটি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। এরপরে দেখো যে প্রশ্নটি আছে 9 নম্বর একটি প্রশ্ন, এটি মূলত স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতির কথা যদি তোমাদের আমি বলি বা একটু তুলে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে তোমরা দেখো খুব সহজেই বুঝতে পারবে যে তোমরা যদি দেখো যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা যে
চারটি অনুশীলনী আছে, এই চারটি অনুশীলনীর মধ্যে তোমরা 11.4 চ্যাপ্টারে তোমরা অনেকগুলো সূত্র জানো, অর্থাৎ একটি বিন্দু এবং ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ তোমরা সুন্দরভাবে জানো। এখানে এখানে দেওয়া আছে, দেখো এম একটি বিন্দু, এম একটি বিন্দু দেওয়া আছে, যে বিন্দুর স্থানাঙ্ক দেখো 4,3, এবং দেওয়া আছে এন একটি বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে দেখো 3-7। ওকে, 3-7 এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই স্থানাঙ্ক জ্যামিতি থেকে বলা হয়েছে যে বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্ন, এবং বলেছে এম এন রেখার ঢাল কত। আমাদের যদি এইভাবে বিবেচনা করি, এম একটি বিন্দু এখানে ছিল, ওকে, এবং এন একটি বিন্দু ছিল, তাহলে দুইটি বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই বিন্দুকে যদি আমরা এভাবে একটু কম্পেয়ার করি, এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর এন এর স্থানাঙ্ক যদি আমরা বলি এক্স টু ওয়াই টু, অর্থাৎ দুইটি বিন্দুগামী, এই দুইটি বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা কিভাবে নির্ণয় করব। তোমরা অটোমেটিকলি জানো যে 11.3 চ্যাপ্টারে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র, ঢাল সমান তোমরা জানো যে কোটি দ্বয়ের অন্তর, ঢালকে তোমরা স্লোপ বা এম দ্বারা প্রকাশ করো, কোটি দ্বয়ের অন্তর অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই ওয়ান বলতে অ্যাকচুয়ালি 3, আর ওয়াই টু বলতে আমরা পাচ্ছি দেখো -7, মাইনাস মাইনাস প্লাস 7 হয়ে গেল, এক্স ওয়ান বলতে এখানে আমরা দেখো 4 পেয়েছি, আর এক্স টু বলতে আমরা দেখো এখানে পেয়েছি 3। সুতরাং এটি যদি ক্যালকুলেশন করো 10/1, সুতরাং পেয়ে যাচ্ছ দেখো 10। 9 প্রশ্নের রোমান সংখ্যার 1 কিন্তু এখানে দেওয়া আছে ঢাল 10, সুতরাং এটি কিন্তু সঠিক আনসার। এরপরে বলেছে সমীকরণ, অর্থাৎ দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি তোমরা দেখো, দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে আমরা এম এন রেখার সমীকরণ আমরা কিভাবে পাবো, এম এন রেখার সমীকরণ কিভাবে পাবো। তোমরা জানো যে দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। সুতরাং এম এন এম এম এবং এন দুটি বিন্দু এখানে দেওয়া আছে, আমি একটু বোঝানোর জন্য তোমাদের এখানে এম কে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এন কে এক্স টু ওয়াই টু এর সাথে কম্পেয়ার করেছি। সুতরাং আমরা যদি এম এন সরলরেখার সমীকরণ পাই, সেক্ষেত্রে আমরা সূত্রটা এবার লিখতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখানে যদি আমরা দেখি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে এখানে দেখছি যে প্রশ্নে 3 দিয়ে আছে, তাহলে ওয়াই ওয়ান বলতে 3, ওয়াই টু বলতে এখানে আমরা -7 পাচ্ছি, মাইনাস মাইনাস প্লাস 7 পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান বলতে আমরা দেখো এখানে 4 পাচ্ছি, আর এক্স ওয়ান বলতে 4 মাইনাস এক্স টু বলতে আমরা পেয়ে যাচ্ছি দেখো 3। ওকে, এটা ক্যালকুলেশন করলে দেখো ওয়াই মাইনাস 3/10, এক্স মাইনাস 4/1, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে ওয়াই মাইনাস 3 সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো 10x-40। ওকে, এটি যদি আমরা একটু প্রশ্নটা যদি দেখি, এখানে সমীকরণ দেওয়া আছে 10x-y+37, তাহলে 10x আমরা যদি এটিকে সম্পূর্ণটা ডানে নিয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছে দেখো 10x-y -40+3 সমান আমরা 0 যদি লিখি, তাহলে আমরা পাচ্ছি দেখো 10x-y -37। কিন্তু এখানে যদি তোমরা একটু দেখো, প্রশ্নে দেওয়া আছে কিন্তু সমীকরণ দেওয়া আছে 10x-y+ কিন্তু 37 দেওয়া আছে। সুতরাং আমরা যদি দেখি এই বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে, তোমরা দেখো যে এখানে প্লাস দেওয়া আছে, কিন্তু আমরা যে ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনে দেখো আমরা মাইনাস পাচ্ছি। সুতরাং দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ অটোমেটিকলি কিন্তু আমাদের মিল হচ্ছে না, অর্থাৎ এখানে দেখো 10x-y-37, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নের উত্তরে দেওয়া আছে +37, সুতরাং এটি আমরা বাদ দিতে পারি। এরপরে দেখো দেওয়া আছে যে ওয়াই অক্ষের ছেদক, আমরা যদি সঠিকভাবে এই সমীকরণটা নিয়ে চিন্তা ভাবনা করি, 3 নম্বর সমীকরণ যদি বলি, আমরা জানি যে ওয়াই সমান mx+c, যে সরলরেখার সমীকরণ যেখানে c হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, অর্থাৎ ওয়াই অক্ষকে কতটুকু ছেদ করে যায় সেই
ওয়াইএক্সের শ্রেণীতাংশের সমীকরণ আমরা এই এইটুকু অংশকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা যেহেতু ক নং প্রশ্নের আনসার তৈরি করার সময় দেখলাম 10x - y - 37 এটিকে যদি আমরা একটু কম্পেয়ার করি, এখান থেকে যদি আমরা চিন্তা করি যে y সমান আমরা দেখতে পাচ্ছি যে y সমান আমরা বলবো 10x - 40 প্লাস আমরা 3, আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছি, একটু লক্ষ্য করো আমরা y সমান mx প্লাস c এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে y সমান দেখো 10x মাইনাস 37 হচ্ছে, অর্থাৎ y অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য কিন্তু মাইনাস 37, যেটি কিন্তু প্রশ্নে তোমাদের সুন্দরভাবে রোমান সংখ্যা 3 এ উত্তর দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এবং 3 সঠিক আনসার হবে। তাহলে তোমরা যদি দেখো 9 নম্বর প্রশ্নের উত্তরটি যদি দেখো যে 1 এবং 2 1 এবং 3 রোমান সংখ্যা, অর্থাৎ উত্তর কিন্তু খ আমরা পেয়ে যাচ্ছি। তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে তৌহিদ একাডেমিতে স্যার আপনি এত ইন ডিটেলসে ম্যাথগুলো তুলে ধরার চেষ্টা করছেন, আমি তোমাদের আগে বলেছি যে কোনো একটি ম্যাথ আমি চেষ্টা করব যে কিভাবে আসে বা সূত্রগুলো প্রয়োগ করে, কারণ আমি যদি একটি এমসিকিউ সলভ অর্থাৎ যে কোনো বোর্ডে যদি এমসিকিউ সলভ সলিউশন দিতে যাই সেই ক্ষেত্রে 25টা এমসিকিউ এর জন্য আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেক সময় লেগে যাবে, যার কারণে তোমরা অনেক সময় হয়তো বিরক্ত হয়ে যেতে পারো যে সম্পূর্ণ ভিডিও না দেখে, যার কারণে আমি চেষ্টা করছি যে জ্যামিতি অংশে আমরা দুইটি প্রশ্নের আনসার করতে দেখো অনেকটি অনেকখানি সময় চলে গেল বা অনেকখানি সময় ধৈর্য ধরে তোমাদের আনসার দিতে হচ্ছে। তাহলে আমরা 9 খ পেয়ে গেলাম। তোমরা সিলেট বোর্ডে যে এমসিকিউ প্রশ্ন আছে এমসিকিউ প্রশ্নের সলভ যদি দেখো তোমরা অতি সহজে বুঝতে পারবে। এরপরে 13 নম্বর যে একটি প্রশ্ন আছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, একটি ঘনকের আমি তোমাদের সামনে যদি বলি এটি কিন্তু একটি ঘনক আকৃতির বস্তু, এই একটি ঘনক আকৃতির বস্তুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা ঘনকের যদি বলি তিনটি সূত্র জানি, ঘনকের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 1 একক হয় সুতরাং ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল 6h² বর্গ একক, ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক, ঘনকের আয়তন আমরা জানি a³। এখানে কিন্তু বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্থাৎ এই ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা 2 সেন্টিমিটার ধরি তাহলে একে যদি দ্বিগুণ করা হয় 2+2, অথবা আমরা যদি বলি 2 এর সাথে 2 গুণ করলে আমরা 4 পাচ্ছি, বা এর একটি বাহুর দৈর্ঘ্যকে a একক যদি ধরি তাহলে এ দ্বিগুণ করলে 2a হচ্ছে, অর্থাৎ a+a অর্থাৎ 2a হচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রশ্নটি যে দ্বিগুণ করলে ঘনক সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমি এখন তোমাদের সামনে যদি দেখো 13 নম্বর প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। 13 নম্বর প্রশ্নটির উত্তর তোমরা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি। 13 নম্বর প্রশ্নটা একটু দেখো, তাহলে বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, সুতরাং আমরা যদি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি a ধরি, যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি পেতে পারি, তাহলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি দেখো 6h² বর্গ একক। ওকে, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা 6h² বর্গ একক জানি। এখন বলা হয়েছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তাহলে দ্বিগুণ যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে ঘনকটি পাবো, নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি দেখো 2a একক। সুতরাং আমরা যদি বলি নতুন ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি দেখি আমরা বলবো 6a বলতে এখানে 2a হোল স্কয়ার বর্গ একক। ওকে, অর্থাৎ আমরা 2 × 4 24a² বর্গ একক পেয়ে গেলাম। এখন বলেছে যে ঘনকের
দৈর্ঘ্য যদি দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে আমাদের ক্ষেত্রফল কত গুণ, অর্থাৎ সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল বৃদ্ধি যদি বলি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি সমান আমরা দেখতে পাচ্ছি 24a² আর প্রথম যে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল যে এ স্কয়ার, তাহলে আমরা বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো 6a². আর নর্মালি কোনো ঘনকের বাহু দৈর্ঘ্য যদি একক হয় তাহলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a², তাহলে এটি যদি আমি এভাবে বলি 3 × 6a², তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়াল আনসার হচ্ছে 3 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে তোমরা যদি দেখো যে 13 নম্বর যে প্রশ্নটি আছে, প্রথমে আছে ক 3 গুণ, খ 4 গুণ, গ 5 গুণ, ঘ 6 গুণ, এবং তোমরা দেখো যে এখানে 3 নম্বর অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পেয়েছে, সুতরাং 13 ক হবে সঠিক আনসার। ওকে, এরপরে তোমরা যদি দেখো আবার স্থানাঙ্ক জ্যামিতি, এখানে একটি সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মাধ্যমে বলেছে এই সরলরেখা সমীকরণটি এক্স অক্ষকে যদি ছেদ করে তাহলে বা এক্স অক্ষকে যদি ছেদ করে সেক্ষেত্রে আমাদের এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটি মূলত আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের সমীকরণটি দেখো দেওয়া আছে, আমি যদি 14 নম্বর প্রশ্নটার কথা বলি, 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে 3x + 3y - 9 = 0। এই সরলরেখাটি বলেছে যে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা যদি এইভাবে বিবেচনা করি, এই রেখাটি হয়তো এক্স অক্ষকে একটি বিন্দুতে ছেদ করে চলে গেছে। এই রেখাটি তোমাদের আমি যদি আনুপাতিকভাবে অর্থাৎ আইডিয়াতে আমি যদি ধরি, এটি একটি সরলরেখার সমীকরণ। আমরা যদি কোন একটি সরলরেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, সুতরাং ওয়াইয়ের মান কিন্তু শূন্য হবে, অর্থাৎ ওয়াইয়ের মান শূন্য হওয়ার কারণে কিন্তু সরলরেখাটি এক্স অক্ষ দিয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে ওয়াইয়ের মান শূন্য ধরি, তাহলে আমরা পাচ্ছি দেখো 3x + 0 - 9 = 0, তাহলে 3x সমান আমরা পেয়ে যাচ্ছি 9। ওকে, তাহলে এখান থেকে আমরা x সমান অটোমেটিকলি পেয়ে যাচ্ছি 3। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এতটুকু 1, 2, 3 এটি 3 একক এসেছে, এবং আগে বলেছি এক্স অক্ষকে ছেদ করার কারণে কিন্তু ওয়াইয়ের মান 0। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সরলরেখাটি এক্স অক্ষকে 3, 0 বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে গণন প্রশ্নটি আছে 3, 0, অর্থাৎ 3, 0 বিন্দুতে আমাদের এই সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করেছে, যেটি আমরা 14 নম্বরে কিন্তু গয়ে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এরপরে জেনুইন যে জ্যামিতি অর্থাৎ অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বা 3 যে অনুশীলনী আছে বা 3 নম্বর যে অধ্যায়টি আছে, উপপাদ্য সংক্রান্ত লম্ব বিক্ষেপ বা পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি, এখান থেকে আমি তোমাদের এখন প্রশ্ন নম্বর 22 অর্থাৎ 22 নম্বর প্রশ্নটির আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এখন দেখো 22 নম্বর প্রশ্নটি আনসার কিভাবে আমরা তৈরি করতে পারি, তোমরা 22 নম্বর প্রশ্ন যদি দেখো, 22 নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি চিত্র, এই চিত্রে যদি আমি একটু এঁকে নিই তোমরা দেখলে বুঝতে পারবে। বাইশ নম্বর যে প্রশ্নটি, আসলে জ্যামিতির ক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু হায়ারম্যাথে অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কিভাবে আমরা সঠিক সময়ে সঠিক আনসারটি দিব। সেই ক্ষেত্রে দেখো এখানে বলেছে যে চিত্রে কিউএস এর উপর, কিউএস এর উপর আমাদের বলেছে পিআর এর লম্ব বিক্ষেপ আর এস, অর্থাৎ বলেছে যে কিউএস এর উপর আমাদের পি আর এর লম্ব বিক্ষেপ। এখানে দেখো আর এস হচ্ছে লম্ব বিক্ষেপ, আমরা দেখতে পাচ্ছি আর এস লম্ব অভিক্ষেপ তারা বলেছে, ওকে লম্ব বিক্ষেপ, এবং বলেছে যে কিউএস সমান 3 × আর এস, কিউএস অর্থাৎ কিউএস এর মান বলেছে 3 × আর এস, এটি একটি কন্ডিশন দেওয়া আছে, এবং পিএস এর মান কিন্তু দেখা আছে 4 সেন্টিমিটার, এটা আমরা পেয়ে যাচ্ছি দেখো 4 সেন্টিমিটার দেওয়া আছে অটোমেটিকলি। ওকে, এরপরে দেখো পিআর এর মান এখানে আছে
5 সেমিমিটার অর্থাৎ পিআর এর মান আমরা দেখতে পাচ্ছি 5 সেমিমিটার এখানে দেওয়া আছে দেখো পিআর সমান 5 সেমিমিটার আমাদের বলেছে যে পিকিউ এর দৈর্ঘ্য কত অর্থাৎ এই পিকিউ এর মান কত পিকিউ ইকুয়ালস টু কত সেই ক্ষেত্রে তোমরা যে মেন উপপাদ্য তৃতীয় অধ্যায়ে অর্থাৎ লম্ব বিক্ষেপ সংক্রান্ত যদি উপপাদ্য দেখো অটোমেটিক্যালি কিন্তু বলেছে পিআর এর লম্ব বিক্ষেপ কিন্তু আরএস এবং একটি কন্ডিশন দেয়া আছে কিউ আস কিউ এস হবে এই আরএস এর 3 গুণ এবং পিকিউ এর মান দেয়া আছে তো সেই ক্ষেত্রে যেহেতু লম্ব চিহ্ন দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে পিআরএস একটি সমকোণী ত্রিভুজ সেই ক্ষেত্রে পিআরএস ত্রিভুজ থেকে এভাবে লিখতে পারি পিআরএস ত্রিভুজে আমরা বলতে পারি যে আরএস স্কয়ার সমান পি আর স্কয়ার মাইনাস পি এস স্কয়ার অর্থাৎ অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সুতরাং ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এখানে আমরা ভূমিটা রেখে দিচ্ছি তাহলে এখান থেকে আর এস সমান আমরা কি লিখতে পারি দেখো পি আর এর মান আছে 5 সুতরাং আমরা 25 পাচ্ছি পি এস এর মান 4 দেয়া আছে আমরা এখানে 4 এর বর্গ 16 পাচ্ছি তাহলে এখান থেকে 9 এর বর্গমূল আমরা পেয়ে যাচ্ছি দেখো 3 সুতরাং এটি আমরা পেয়ে যাচ্ছি দেখো 3 সেমিমিটার লক্ষ্য করো আমাদের যেটি দেয়া আছে কিউ এস সমান বলেছে আর এস এর 3 গুণ তাহলে 3 ইনটু আমরা আর এস এর স্থলে আমরা বসিয়ে দিতে পারি যে 3 সুতরাং আমরা কিউ এস সমান পেয়ে যাচ্ছি দেখো 9 সেমিমিটার ওকে কিউ এস এর মান যদি 9 সেমিমিটার হয় তাহলে আমরা দেখো পি কিউ এস নতুন ভাবে যদি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি তোমরা হয়তো বলতে পারো যে স্যার এই ম্যাথটি যদি আমরা লম্ব বিক্ষেপের সূত্র ধরেও যদি ম্যাথটি করে দিই সেক্ষেত্রে অবশ্যই হবে যেটা আমরা জানি স্থূলকোণী ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বাহুর ক্ষেত্রফল ওই কোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বাহুর ক্ষেত্রফলের সমষ্টি এবং যে কোনো একটি বাহু এবং অপর বাহু লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান এটি দিয়েও কিন্তু ম্যাথটি করতে পারি বাট এখানে আমরা দেখতে পাচ্ছি পি কিউ এস একটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি কিউ এস ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ স্কয়ার সমান আমি একবারে না লিখে একটু ভেঙে আলোচনা করছি দেখো পি এস স্কয়ার প্লাস কিউ এস স্কয়ার তাহলে পি কিউ সমান আমরা পেয়ে যাচ্ছি দেখো হোল রুট বার পি এস এর মান কোথায় আমরা একটু দেখে নিই পিএস এর মান কিন্তু এখানে 4 সেমিমিটার ছিল সুতরাং আমরা 4 স্কয়ার দিচ্ছি এবং কিউএস সমান আমরা এইমাত্র পেলাম 9 সেমিমিটার তাহলে আমরা 16 প্লাস 81 তাহলে একক সেমিমিটার আমরা পাচ্ছি এখানে সেমিমিটার দিয়ে দিলাম তাহলে আমরা 797 একক পাচ্ছি অর্থাৎ পিকিউ এর মান 97 পাচ্ছি যেটি আমরা দেখছি যে ঘনম যে উত্তরে ঘনমের উত্তরে কিন্তু দেখো দেওয়া আছে যে পিকিউ এর মান কিন্তু 97 সেমিমিটার প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে তৌহিদ একাডেমির এই ইউটিউব সাইটে যারা ক্লাস দেখছো তাদের বলবো জ্যামিতিতে তোমাদের প্রচুর প্র্যাকটিস থাকতে হয় এবং আমার অভিজ্ঞতার আলোকে বলবো জ্যামিতি যে স্টুডেন্ট যত ভালো পারবে তার কাছে এমসিকিউ কিন্তু অনেক সোজা লাগবে এবং সবার কাছেই এমসিকিউ সোজা লাগবে যদি সে কন্টিনিউয়াসলি প্রতিদিনই যদি একটি একটি সেট করে যদি সে এমসিকিউ আনসার দেয় এবং 25 মিনিটস এর আনসার সে কয়েকটি সেট যদি 8টি বা 10টি বা প্রতিদিন যদি একটি যে কোনো টেস্ট পেপারের সেট সেটা জেলা স্কুল বোর্ডের প্রশ্ন বা তোমার নিজের স্কুলের প্রশ্নটিও যদি একবার সলভ করো সেই ক্ষেত্রে দেখবে যে 25 মিনিটের আগেই তোমার প্রশ্ন সব প্রশ্নের আনসার হয়ে যাবে আমি জ্যামিতিগুলো ইন ডিটেলসে ব্যাখ্যা করে দেওয়ার কারণে হয়তো তোমরা বলতে পারো যে এই 6টি প্রশ্ন এই 6টি প্রশ্নের উত্তর জন্য এত সময় লাগতে পারে অ্যাকচুয়ালি জ্যামিতিগুলো তোমরা যদি একটু দেখো জ্যামিতিতে অবশ্যই তোমাদের সময় লাগারই কথা এখন আমি 23 নম্বর যে গাণিতিক সমস্যা আছে গাণিতিক সমস্যাটির আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব 23 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করার আগে অবশ্যই তোমাদের যে চিত্র দেখেই কিন্তু যে তোমরা অটোমেটিকলি জ্যামিতি দেখে এমনি ভয় পাও তাছাড়া এখন যদি বলা হয় যে এমন একটি প্রশ্ন তোমাদের সামনে আমি চিত্র এঁকে দেখাতে চাই যে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দু সমরে সেক্ষেত্রে সদৃশ কোণের ধারণাটা কিন্তু খুবই ভালো জানার প্রয়োজন হয় এবং এই প্রমাণটি করতে গেলে যে ত্রিভুজের লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব
এই ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব দূরত্ব তার দ্বিগুণের সমান হবে, বা ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে, বা তোমরা জানছো যে যে কোনো একটি ত্রিভুজে যদি পরিবৃত্ত লম্ববিন্দু এবং ভর কেন্দ্র আঁকা হয় অবশ্যই তিনটি যোগ করলে একই সরলরেখার উপর অবস্থান করবে। এটি নিয়ে যদি তোমরা একটু দেখো 22 নম্বর যে প্রশ্নটি আছে, 22 নম্বর প্রশ্নটি যদি একটু আমি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমাদের কাছে হয়তো একটু জটিল লাগতে পারে, তথাপি আমি চেষ্টা করব এটিকে কিভাবে খুব দ্রুত আনসার দেওয়া যায়। তোমরা একটু খেয়াল করো যেখানে পরিকেন্দ্র এস থেকে এস এফ লম্ব আঁকা হয়েছে, এবং তোমরা জানো যে কোন ত্রিভুজে পরিকেন্দ্র আঁকতে হলে যে কোনো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। সুতরাং এখানে যে পি এল এম একটি ত্রিভুজ, এই ত্রিভুজটির পরিকেন্দ্র বলেছে এস, এবং এস এফ আমরা কিভাবে পাবো একটু দেখে নিই। এস এফ এর মান কিন্তু এখানে দেওয়া আছে 3 সেন্টিমিটার, এইটির মান কিন্তু দেওয়া আছে 3 সেন্টিমিটার, হলে 1/3 আমাদের বলেছে যে ও 1/3 ও পি স্কোয়ারের মান কত আমাদের এটি নির্ণয় করতে বলা হয়েছে, এবং আমরা পি বিন্দু থেকে এল এম এর উপর লম্ব আঁকলাম। আবার তারা এখানে যেটি করেছে যে এল বিন্দু থেকে পি এম এর উপর এল ই লম্ব এঁকেছে, ওকে। তাহলে আমরা এই দুটি লম্ব নিয়েই দেখি কি অবস্থা আমাদের। এখানে দেখো লম্ব বিন্দু ত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ কোন একটি ত্রিভুজে আমরা লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হবে এই বিন্দুটিকে আমরা লম্ব বিন্দু বলবো, আর কোন ত্রিভুজের যদি এট এ টাইমে লম্ব বিন্দু ভর কেন্দ্র এবং পরিকেন্দ্র আঁকা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জানবো যে লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব, অর্থাৎ লম্ব বিন্দু থেকে এখানে লম্ব বিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ওপি হবে, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের অর্থাৎ পি বিন্দু থেকে তার বিপরীত বাহু অর্থাৎ এল এম এর উপর যে দূরত্ব হবে তার দ্বিগুণ হবে, অর্থাৎ এস এফ হবে। আর ওপি এর মান আমরা কিভাবে নির্ণয় করবো, 2 × দেখো এটি দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ওপি সমান আমরা পেয়ে যাচ্ছি 6 সেন্টিমিটার। আর এখানে বলেছে যে 1/3 যদি বলি, 1/3 এটিকে যদি আমরা ওপি স্কোয়ার করি আমরা 636 পেয়ে যাচ্ছি, আর এখানে 1/3 দ্বারা যদি গুণ করি সেই ক্ষেত্রে দেখো আমরা পেয়ে যাচ্ছি দেখো 12 সেন্টিমিটার পাচ্ছি। একবারে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা হয়তো চিত্রটা দেখেই অনেক সময় ভয় পেয়ে যাও যে এটি একটি কি উপপাদ্য, কিন্তু তোমাদের বলবো যে একটি উপপাদ্যের একদম খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। যেমন এই চিত্র দেখে তোমরা অনেকে ভয় পাচ্ছ, বাট এটি মনে রাখতে হবে একটি ত্রিভুজের পরিকেন্দ্র ভর কেন্দ্র এবং লম্ববিন্দু যদি আঁকা হয় লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব অর্থাৎ ওপি হবে, ওই ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপর যে লম্ব হবে অর্থাৎ এখানে এস এফ দেওয়া আছে এস এফ এর দ্বিগুণ হবে, যেটি কিন্তু তোমরা পেয়ে গেছো। এবং আমি দেখলাম যে 1/3 × ওপি স্কোয়ার সমান 12 সেন্টিমিটার হবে। 23-এর তোমরা দেখো এখানে 23-এর গ দেওয়া আছে 12 বর্গ সেন্টিমিটার, ওকে, এখানে স্কোয়ার দেওয়া আছে, সুতরাং এটি বর্গ সেন্টিমিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে 6টি এমসিকিউ সিলেট বোর্ডের যে এমসিকিউ ছিল এই সিলেট বোর্ডের 6টি এমসিকিউ সলভ করতে যে তোমরা হয়তো বলতে পারো যে এত সময় লাগতে পারে, বাট তোমাদের অনেক রিকোয়ারমেন্ট যে স্যার আপনি এমসিকিউ সলভ সিরিজ আপনি তৈরি করেন। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করব যে প্রতিটা বোর্ডের জ্যামিতিতে অ্যাকচুয়ালি তোমাদের অনেক সমস্যা হয়, জ্যামিতি বা ভেক্টর এগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে সলভ করার চেষ্টা করব। তোমরা যদি দেখো সিলেট বোর্ডের 2019 সালে যে এমসিকিউ প্রশ্নটি এসেছিল এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা অটোমেটিকলি পেয়েছো, তারপরেও আমি তোমাদের সামনে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। তোমরা সবসময় চোখ রেখো তহিদ একাডেমিতে, আমি আছি তোমাদের সাথে যতটুকু পারি।
আমি হেল্প করার চেষ্টা করব এবং এমসিকিউ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে তোমরা বারবার প্র্যাকটিস করো, তোমরা অনেক ভালো পড়াশোনা করেছো, অনেক ভালো রেজাল্ট করবে, তোমরা সুস্থ থাকো। এর পরবর্তীতে দেখা হবে নতুন ক্লাস নিয়ে, সেই শুভকামনায় তোমাদের সামনে এই ক্লাসটি আজকের মতো ইথে টানলাম। আল্লাহ হাফেজ।